Good evening everyone, welcome back for channel Royce Coaching. West Bengal's number one study of Shobai Shagot Jaman. I'm the Bida Banansi. Royce Coaching is Shobai Shagoto. Agami Dosta take a shoe of Chamadir Royce Coaching a WBP Foundation batch. Chikanamra live class recording PDF. Shop kisubabe updated materials pabe ekhane kono mashik mane lagche na aro bistarito janar jonno tumra ei helpline number e phone koro amader helpline number 8448449432 ei number e phone koro bang details e jene nao thik ache to cholo shuru korbo ajker class ajke amar shorer ta khub ekta bhalo nei to ektu aste kotha bolte hocche ar so please ektu cooperate koro tumra amar sathe চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে ভূমিকম্পের দেশ বা ভূমিকম্পের শহর কাকে বলা হয় টোকিও বার্লিন ফিলাডেলফিয়া নিউইয়র্ক ভূমিকম্পের শহর কাকে বলে টোকিও বার্লিন ফিলাডেলফিয়া নিউইয়র্ক কারেক্ট অ্যানসার ফিলাডেলফিয়া সবথেকে বেশি ভূমিকম্প কোথায় হয় জাপানে গড়ে 4 বার করে পার ডে নেক্সট ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ফতিমা বিবি লীলা শেঠ কাদম্বিনী গাঙ্গুলী রমা দেবী ভারতের প্রথম মহিলা পুলিশ কমিশনার এমনিতে প্রথম সরি নির্বাচন কমিশনার প্রথম নির্বাচন কমিশনার কে ফার্স্ট 1951 এ হয়েছিল কে সুকুমার সেন প্রথম ঠিক আছে তারপরেই আমাদের নির্বাচন হয়েছে শুরু হয়েছে এবং বর্তমানে নির্বাচন কমিশনার কে রয়েছেন দেখে आंसर দাও তোমরা ফাতিমা বিবি হচ্ছে প্রথম মহিলা চিফ জাস্টিস কাদম্বিনী গাঙ্গুলী প্রথম মহিলা গ্র্যাজুয়েট আর প্রথম মহিলা নির্বাচন কমিশনার হচ্ছেন রমা দেবী নেক্সট কয়লার দহনে কোন শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি আলোক শক্তিতে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে কোনটাই নয় কয়লার দহনে কোন শক্তিতে রূপান্তরিত হয় কয়লার দহনে কোন শক্তিতে রূপান্তরিত হয় কারেক্ট অ্যানসার রাসায়নিক শক্তি তাপ শক্তিতে নেক্সট নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় পোলিও ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক নিউমোনিয়া নিজের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় পোলিও ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক নিউমোনিয়া সঠিক অ্যানসার নিউমোনিয়া এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ বাকি সবগুলোই ভাইরাস নেক্সট সবুজ মূল দেখা যায় লাউ ফণিমনসা গুলঞ্চ কুমড়ো সবুজ মূল দেখা যায় লাউ ফণিমনসা গুলঞ্চ কুমড়ো ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি মেসোপটেমিয়া সভ্যতা হরপ্পা সভ্যতা মেহেরগড় কোনটাই নয় ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি কারেক্ট অ্যানসার মেসোপটেমিয়া নেক্সট দেবী চন্দ্রগুপ্তমের রচয়িতা কে সোমেশ্বর পতঞ্জলি বিষ্ণুদত্ত পাণিনি দেবী চন্দ্রগুপ্তমের রচয়িতা কে দেবী চন্দ্রগুপ্তমের রচয়িতা কে কারেক্ট অ্যানসার বিষ্ণুদত্ত নেক্সট স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ জাপান সৌদি আরব ব্রিটেন ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ জাপান সৌদি আরব ব্রিটেন ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি উপহার দেয় কে কারেন্ট অ্যানসার ফ্রান্স নেক্সট স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড মাউন্ট ব্যাটেন সি রাজাগোপালাচারী স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক অ্যান্সার লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট বিশ্ব সাহিত্য দিবস কবে পালিত হয় 6 সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর বিশ্ব সাহিত্য দিবস কবে পালিত হয় বিশ্ব সাহিত্য দিবস 8 সেপ্টেম্বর নেক্সট আটালা মসজিদ কোথায় অবস্থিত দিল্লি জৌনপুর যোধপুর হায়দ্রাবাদ আটালা মসজিদ কোথায় অবস্থিত দিল্লি জৌনপুর যোধপুর হায়দ্রাবাদ আটালা মসজিদ কোথায় অবস্থিত কারণ স্যার জৌনপুর নেক্সট নিচের কোনটির সাহায্যে রক্তের প্লাজমা অপসারণ করাকে সিরাম বলা হয়
ফাইব্রিন, থ্রম্বিন, ফাইব্রিনোজেন, কোলাজেন। নিজের কোনটি সাহায্যে রক্তের প্লাজমা অপসারণ করাকে সিরাম বলা হয়? নিচের কোনটির সাহায্যে রক্তের প্লাজমা অপসারণ করাকে সিরাম বলা হয়? কারেক্ট অ্যান্সার ফাইব্রিনোজেন। ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? রাগবি, পোলো, সাঁতার, ব্যাডমিন্টন। ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট অ্যান্সার পোলো। নেক্সট, ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? নাগপুর, কলকাতা, পুনে, মুম্বাই। ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? কারেক্ট অ্যান্সার নাগপুর। নেক্সট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের প্রধানমন্ত্রী। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? কারেক্ট অ্যান্সার রাজ্যপাল। নেক্সট, জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত? বারাণসী, লখনৌ, পাটনা, নাগপুর। জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত? কারেক্ট অ্যান্সার পাটনা। নেক্সট, সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চেন্নাই, কটক, ব্যারাকপুর, ব্যাঙ্গালোর। সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কারেক্ট অ্যান্সার ব্যারাকপুর। তাওয়া কার উপনদী? নর্মদা, গোদাবরী, মহানদী, তাপ্তি। তাওয়া কার উপনদী? নর্মদা, গোদাবরী, মহানদী, তাপ্তি। কারেক্ট অ্যান্সার নর্মদা। নেক্সট, রোমাঞ্চক খাত কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর, সুমেরু সাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর। রোমাঞ্চক খাত কোথায় অবস্থিত? রোমাঞ্চক খাত কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? পাটনা, হায়দ্রাবাদ, সিমলা, নতুন দিল্লি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? কারেক্ট অ্যান্সার হায়দ্রাবাদ। আর্যদের প্রধান বাহন কি ছিল? ঘোড়া, হাতি, উঁট, কোনোটাই নয়। আর্যদের প্রধান বাহন কোনটি ছিল? কারেক্ট অ্যান্সার ঘোড়া। নেক্সট, ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কোনটি? গোমতী, যমুনা, কাবেরী, দামোদর। ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কোনটি? দামোদর। নেক্সট, সর্দার সরোবর যোজনা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক। সর্দার সরোবর যোজনা কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট অ্যান্সার গুজরাট। নেক্সট, কালো প্যাগোডা কোথায় অবস্থিত? কোণারক, ভোপাল, মুম্বাই, ফতেপুর। কালো প্যাগোডা কোথায় অবস্থিত? কালো প্যাগোডা কোথায় অবস্থিত? নেক্সট, কোণারক। নেক্সট, নিচের কোনটি সবচেয়ে নমনীয় ধাতু? সোনা, অ্যালুমিনিয়াম, রূপা, লোহা। নিচের কোনটি নমনীয় ধাতু? নিচের কোনটি নমনীয় ধাতু? নেক্সট, সোনা। নেক্সট, ক্লোরোফিলের কেন্দ্রে কোন উপাদানটি পাওয়া যায়? সিলিকন, ফসফরাস, ম্যাগনেশিয়াম, উপরে কোনোটাই নয়। ক্লোরোফিলের কেন্দ্রে কোন উপাদানটি পাওয়া যায়? ক্লোরোফিলের কেন্দ্রে কোন উপাদানটি পাওয়া যায়? সঠিক অ্যান্সার ম্যাগনেশিয়াম। নেক্সট, অস্পৃশ্যতা দূরীকরণে কে ভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, জগজীবন রাম, কে কেলাপ্পান অ্যান্ড মহাত্মা গান্ধী। অস্পৃশ্যতা দূরীকরণে কে ভারতে অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেছিলেন? কারেক্ট অ্যান্সার মহাত্মা গান্ধী। নেক্সট, নিজের কোনটি ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম ছিল? পিগমিলিয়ান পয়েন্ট, কেপ ক্যামেরুন, ক্রিক পয়েন্ট, গুহারমতি। নিজের কোনটি ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম ছিল? ইন্দিরা পয়েন্ট, যেটা আমাদের ভারতের একদম দক্ষিণতম বিন্দু, নাম ছিল পিগমেলিয়ান পয়েন্ট। নেক্সট, তিস্তা হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? সিকিম, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তিস্তা হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত?
তিস্তা হাইড্রো পাওয়ার প্রজেক্ট রয়েছে সিকিমে। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদী তীরে যুদ্ধ করেছিলেন? ইরাবতী, ঝিলাম, সিন্ধু, রবি। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদী তীরে যুদ্ধ করেছিলেন? কারেন্ট স্যার ঝিলাম, 326 খ্রিস্টপূর্বাব্দে। আজকের মতো এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। শরীরটা একদম পুরো ভালো নেই, ঠান্ডা লেগেছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।